যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগানে প্রথমবারের মতো তিন বছরে হিফজ সম্পন্ন করা ১০ জন কুরআনে হাফিজকে সনদপত্র ও পাগড়ি প্রদান করা হলো। গত রোববার মিশিগান স্টেটের ডেট্রয়েটের আল ফালা মিলনায়তনে আনন্দঘন পরিবেশে কুরআন নাইট ও গ্রাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে আল কুরআন একাডেমি অব মিশিগান। আল কুরআন একাডেমির প্রিন্সিপাল ইমাম শায়েখ আব্দুল লতিফ আজমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ ও এডুকেশন ডিরেক্টর আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় কুরআন তিলাওয়াত করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আন্তর্জাতিক কারি শায়েখ হাসান সালেহ, কারি শায়েখ আহমেদ মাবরুক ও কারি শায়েখ নাসির হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাফিজ রায়হানউদ্দিন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জিব্রিল আমিন, ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েটের প্রেসিডেন্ট কুরবান সানি চৌধুরী, সেক্রেটারি আতাউর রহমান খান, একাডেমির শিক্ষক হাফিজ মোহাম্মদ মোমিনুল ইসলাম সহ আরও অনেকে। আল কুরআন একাডেমি থেকে যে সকল ছাত্র হিফজ সম্পন্ন করে অতিথিদের কাছে সনদপত্র ও পাগড়ি নিয়েছেন তারা হলেন মুসাব বিন হাফিজ, তাহমিম আহমেদ মাহিন, জাকওয়ান জানেসন, করিম আহমেদ, ওয়াহিদুর রহমান, তাজওয়ার খান, ইয়াহিয়া লাবিব, মোহাম্মদ কালাম, আবদুল্লাহ হেলাল ও মিগদাদ চৌধুরী।